हेलो बंधुरा, तो आमार चैनेले सबाई के अनेक अनेक स्वागत। और हलो आज के ऑनलाइन थेके एकटा गिफ्ट एसेछे, माने ओर जोन्नो आमी एकटा फार्स्ट टाइम एकटा घड़ी बुक करेछिलाम, तो आज के ओटा एसेछे। और आमी एकटा कदिन आगे एकटू बेरियेछिलाम, एकटा सानग्लास निये एसेछिलाम ओर जोन्नो, राजस्थाने जाबे तो आमी बोललाम नतुनटाई पड़े जाबे, तो এখনো পর্যন্ত ওকে আমি দেখাইনি। আর আজকে ঘড়িটা এসেছে, আমি ভাবছিলাম যে 25th ওকে দেব, কারণটা হলো ও প্রত্যেক বছর আমাদেরকে শান্তা হয়ে কিছু না কিছু গিফট দেয় আমাকে আর বুবলাইকে। তো আমি ভাবলাম 25 ডিসেম্বরেই এবারে ও দেওয়ার আগে আমি দিয়ে দেব, কিন্তু তারপর ভাবলাম যে দূর এতদিন ওয়েট করতে পারছি না, আমি আবার চেপে চেপে রাখতে পারি না, তো আমি ভাবলাম দূর দিয়ে দিই। আর ও এত করে আমাদের জন্য, যাবো বলে এত কেনাকাটি এই সেই করে দিয়েছে, আমি বললাম চলো ওদেরকে একটা দিয়েই দিই, মানে ওকে একটা কিছু দিই। তো ও এখনও ফেরেনি, ও অফিস থেকে ফিরুক, চাটা খাক, তারপরে আমি ওর চোখে দেবো, হ্যাঁ দেখি ও কী বলে। আমি জানি না এখন কদিন পরেই তো ঘুরতে যাচ্ছি, তো ও হঠাৎ করে যদি বকবে কি বকবে না আমি ঠিক বুঝতে পারছি না, ওর জন্য একটু ভয়ও পাচ্ছি, হঠাৎ ভাবে যে হ্যাঁ এক্ষুনি হঠাৎ করে এখানে এতটা কিনলে কেন। তো অনেক দিন থেকেই জমাচ্ছিলাম, আর বুবলাই যে তোমাদেরকে দেখেছিলাম, বুবলাই যে টাকাটা জমাচ্ছিল সেখান থেকেও কিছুটা নিয়েছি। আর আমার একটা ওই ভাই যে আছে যে ওই ও কিছুটা দিয়েছে, তো সবার থেকে নিয়ে নিয়ে আর কি তো গিফটটা হলো, তো দেখি কি বলে ও। আমাদেরকে নিয়ে কিছু করবে নাকি? দাঁড়াও না, তোমাদেরই আজকে ভিডিওটাতে আমি বকা ছেড়ে দিয়েছি, আর বেগে বকে কি করবো, তাই না সোনা? দেখো এটা খুলে কি আছে, কি গো দেখো না, আগে এটা খুলো বাবা। তো আমি আর বুবলাই মিলে, তো আমার একটা ভাইও আছে, আমরা তিনজনে মিলেই গিফটটা দিয়েছি, ও অনেক কিছু করে আমাদের জন্য, তো আমি ভাবলাম একটা ছোট্ট জিনিস অন্তত ট্রাই করি, তো করেছি, আমি জানি না কেমন হবে। এটা কি সানগ্লাস? আরে সে ভালো তো হয়েছে, কিন্তু এই দেখো রাজস্থানে যাবে বলে আমি তো একটুখানি চেষ্টা করেছি, একটা সানগ্লাস দিয়েছি, তো দেখো সানগ্লাসটা পরে দেখ। থাক, ভালো লাগছে, সব দেখতে পাচ্ছি, কই দেখি দাও, আস্তে খোলো, কিভাবে খুলে সেটাই তো জানি না। এই পাগলাম করেছো, হ্যাঁ তোমাদের সত্যি তুমি ফার্স্ট থেকে নিতে গেলে কেন বলো, কি হয়েছে এই মুহূর্তে এক জায়গায় ঘুরতে যাবে এত টাকা নষ্ট করো? ওই জন্যই তো আমি বলি তোমার ঘড়িটাও দেখলাম কিরকম একটা হয়ে গেছে, ওই জন্য ভাবলাম দেখি নিয়ে যাক, ছোটবেলার ইচ্ছাটা পূরণ করবে। অনেকদিন ধরে ওরম করছো কেন? অনেকদিন ধরে ও ভাবছিল, মানে দেখছিল দোকানে গিয়ে আর কি দেখেছে, তো দোকানে গিয়ে আর কি দেখছিল, কিন্তু কিছু বলেনি যে নেবো বা কিছু, তো আমি সেদিন থেকেই দেখেছিলাম, তো আমি বললাম না অনলাইনে অর্ডারই করে দিই। তো দেখো এই দেখো ঘড়িটা কেমন হয়েছে বলবে, হ্যাঁ তোমার পছন্দ হয়েছে, তো বলো একটু
এটা পরে যাবে হ্যাঁ রাজস্থান এত কি হয়েছে তাতে তা জানি এই ঘড়ি সানগ্লাসটা আর ঠিক আছে তুমি যখন দিয়েছো নিশ্চয়ই তা সম্মান দেওয়ার চেষ্টা করব তুমি ওটা পরবে আর আমি এটা পরব ভালো আছে তো এটা আমি পরব তো আমি পরব তোমরা আমাকে উপহার দিয়েছো বুবলাইয়ের জন্য সানগ্লাস নিচ্ছিলাম কিন্তু বুবলাইয়ের জন্য সানগ্লাস আসেনি বললো যে এখন বেবি ডেটটা পাওয়া যাচ্ছে না ভালো আছে ঠিক আছে তোমরা জানিও কেমন লাগলো হঠাৎ করেই মাথায় এসেছিল তাই গিফটটা ওর জন্য নিয়েছি তোমরা বলো গিফটটা কেমন হয়েছে পঁচিশে ডিসেম্বরে দেবো ভাবছিলাম ও প্রত্যেকবার শান্তা সেজে আমাদেরকে অনেক কিছু দেয় তো ওই আমাদের শান্তা তো আমি ভাবলাম দেখি তার আগেই আমি দিয়ে দিলাম আমি না চেপে রাখতে পারি না মনে হচ্ছে কখন দেবো কখন দেবো তো আমি আর চেপে রাখতে পারিনি আমি একবার খুলেছিলাম খুলে দেখলাম জিনিসটা ঠিকঠাক আছে না কিছু দেখলাম ঠিক আছে তো আমি ভাবলাম দূর দিয়েই দিই কতদিন আর চেপে রাখবো তো ঠিক আছে তোমরা জানিও হ্যাঁ কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করো আর পারলে একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো সুস্থ থেকো।